এই এক্সিবিশনে প্রতিদিন প্রায় 2 থেকে 2500 মানুষ আসেন দেখার জন্য প্রচুর সাড়া পাচ্ছে এবং আমি আমার আমরা চাচ্ছি যে এক্সিবিশনটা এক বছর পর পর প্রতি এক বছর পর পর এটা উদযাপন করার জন্য আমরা আসলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম তারা এই ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন আগামী প্রতি এক বছর পর পর এক্সিবিশনটি আসলে উদযাপিত হবে এই প্রদর্শনী মাদারপুরে হওয়ার মূল উদ্দেশ্য হলো চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সারা জীবন মাদারপুরেই ছবি এঁকে মাদারপুরকে ব্র্যান্ডিং করেছে সারা বিশ্বের কাছে তাই তার স্মরণে আমরা সারা বিশ্ব থেকে বিভিন্ন শিল্পীদেরকে শিল্পকর্ম নিয়ে এসে মাদারপুরে প্রদর্শনীর আয়োজন করেছি এই প্রদর্শনীর আয়োজনের আরেকটি মূল উদ্দেশ্য হলো আমাদের এই মাদারপুরের মফস্বল শহর থেকে যারা ঢাকা শহরে গিয়ে বা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ছবি দেখতে পারেন না তাদেরকে সহজ করে দেওয়া তাদের কাছে এনে দিয়ে শিল্পকে বোঝার সুযোগ করে দেওয়া এবং আমি বিশ্বাস করি এই শিল্পের মাধ্যমেই তৈরি হবে রুচিশীল বাংলাদেশ Thank you.